বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে এখন ঢাকায় অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল আর এই সিরিজের জন্য রোববার দিবাগত রাতে সতেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অস্ট্রেলিয়ার শর্ত অনুযায়ী হোম সিরিজের নতুন কাউকে স্কোয়াডে যোগ করার সুযোগ ছিল নির্বাচকদের এত করে বাদ পড়তে হয় দলের অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিমকে তাই নতুন করে দল ঘোষণার প্রয়োজন না হলেও বা ছিল আনুষ্ঠানিকতার সেই আনুষ্ঠানিকতার কাজটা সারতে রোববার মধ্যরাতকে বেছে নিয়েছে বিসিবি পাঁচ ম্যাচ বঙ্গবন্ধু টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আর শুরু হবে সন্ধ্যা ছয়টায়